আসসালামু আলাইকুম ভিউয়ার্স লয় স্টাডি টোয়েন্টি ফোর চ্যানেলে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন প্রি ভিউয়ার্স আজকের আলোচনার বিষয়বস্তু হলো প্লিডিংস এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন যে প্লিডিংস কি কোন কোন অবস্থায় ট্রেডিংস সংশোধন করা যায় এবং কোন কোন অবস্থায় ট্রেডিংস সংশোধন করা যায় না এবং আরও অনেক কিছু জানতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না তো প্রিয় ভিউয়ার্স চলুন এবার মূল আলোচনা যাওয়া যাক প্লিডিংস আলোচনা করা হয়েছে দেওয়ানি কার্যবিধির ছয় আদেশে দেওয়ানি কার্যবিধি আইনে কোথাও কিন্তু প্লিডিংস এর সুনির্দিষ্ট সংজ্ঞা প্রদান করা হয়নি তবে প্লিডিংস যদি আমরা ব্যাখ্যা করি তাহলে আর্জি বা লিখিত জবাব পাই অর্থাৎ ভাতির আর্জিকে বলে বাদীর প্লিডিংস এবং বিবাদীর লিখিত জবাবকে বলে বিবাদীর প্লিডিংস অর্থাৎ প্লিডিংস এর মূল লক্ষ্য হচ্ছে নির্দিষ্ট বিচার্য বিষয় চিহ্নিত করা আমরা যদি আরও সুস্পষ্টভাবে বলি প্লিডিংস অর্থ হলো আর্জি বা লিখিত জবাব বাদীর প্লিডিংস হলো আর্জি এবং বিবাদীর প্লিডিংস হলো বিবাদীর লিখিত জবাব বাদীর আর্জি বা বিবাদীর লিখিত জবাব একত্রেই প্লিডিংস নামে পরিচিত আর্জি হল বাদির দাবি সম্বলিত কোনো লিখিত বক্তব্য যা দাখিলের মাধ্যমে দেওয়ানি মোকদ্দমা দায়ের করা হয় এখানে বাদী তার দাবি এবং দাবির সমর্থনে ঘটনা উল্লেখ করে থাকেন আবার লিখিত জবাব হল বিবাদী কর্তৃক বাদীর দাবির উত্তর সম্বলিত কোনো লিখিত বক্তব্য এখানে বিবাদী সাধারণত বাদীর দাবি অস্বীকার করে লিখিত বক্তব্য দিয়ে থাকেন উভয়কেই একত্রভাবে প্লিলিংস বলা যায় বা বলা হয় অর্থাৎ আমরা যদি এক বলি বলিডিংস অর্থ হল আর্জি এবং বিবাদীর লিখিত জবাব অর্থাৎ আর্জি এবং বিবাদের লিখিত জবাব উভয়কেই প্লিলিংস বলে এখন আমরা জানব প্লিডিংস সম্পর্কে কী কী বিধানাবলী রয়েছে দেওয়ানি কার্যবিধির ছয় আদেশের চোদ্দ বিধিতেংস স্বাক্ষরিত হতে হবে অর্থাৎ আরজি বা লিখিত জবাবে সংশ্লিষ্ট পক্ষগণের এবং তাদের আইনজীবী কর্তৃক স্বাক্ষরিত হতে হবে অর্থাৎ আরজিতে বাদী এবং তার উকিল স্বাক্ষর করবে এবং লিখিত জবাবে বিবাদী এবং তার উকিল স্বাক্ষর করবে সয়াদেশের পনেরো বিধিতে বলা হয়েছে যে ট্রিডিংস সত্য পাঠ থাকতে হবে অর্থাৎ প্রত্যেক আর্জির শেষে বাদী এবং লিখিত জবাবের শেষে বিবাদী কর্তৃক সত্য পাঠ স্বাক্ষরিত হতে হবে এবং উক্ত সত্য পাঠের স্বাক্ষরিত হওয়ার স্থান যথাযথভাবে উল্লেখ থাকতে হবে সত্য পাঠ বা সত্যাখ্যান হল মামলার পক্ষসমূহ যেমন আর্জির ক্ষেত্রে বাদী এবং লিখিত জবাবের ক্ষেত্রে বিবাদী আরজি বা লিখিত জবাবে যে সকল বিষয় উল্লেখ করা হয়েছে তা তার জানা বলে সে স্বীকার করে নেয় আর্জির নিচে মোকদ্দমার বাদী এবং লিখিত জবাবের নিচে বিবাদী সত্যাখ্যান বা সত্যতা প্রতিপাদন করবে অথবা আদালত সন্তুষ্ট হলে অন্য কোনো ব্যক্তি যে মোকদ্দমার বিষয়বস্তু সম্পর্কে জানে সে আর্জি বা লিখিত জবাবে সত্যাখ্যান করতে পারে যে ব্যক্তি সত্তাকান করছে সে সত্যতা প্রতিপাদন অংশে স্বাক্ষর করবে এবং যে দিন এবং যে স্থানে সত্তাখ্যান স্বাক্ষরিত হয়েছে তা উল্লেখ করতে হবে এখন আমরা দেখব ছয় আদেশের বিধিতে কী বিধানাবলী রয়েছে এখানে বর্ণনা করা হয়েছে যে প্লিডিংস আরজি বা জবাব কর্তন অর্থাৎ আদালত যে কোনো পর্যায়ে প্লিডিং এর যে কোনো বিষয় সংশোধনের আদেশ দিতে পারেন অর্থাৎ আদালত মোকদ্দমার যে কোনো পর্যায়ে প্লিডিংসের অর্থাৎ আরজি বা লিখিত জবাবের যে কোনো বিষয় কর্তন বা সংশোধন করতে আদেশ দিতে পারেন যদি বিষয়টি অপ্রয়োজনীয় হয় কুৎসাজনক হয় মোকদ্দমার সুষ্ঠু বিচার বাধাগ্রস্ত বা বিলম্বিত করতে পারে বলে আদালত মনে করে তাহলে আদালত ছয় আদেশের ষোলো বিধি অনুযায়ী ক্লিডিংস কর্তনের আদেশ দিতে পারেন ভিওয়ার্স এখন আমরা দেখব প্লিডিংস সংশোধনের অর্থ প্লিডিং সংশোধন কী আদালত মুকুদ্দমার যে কোনো পর্যায়ে প্লিডিং সংশোধনের আদেশ দিতে পারেন তবে আরজি সংশোধনের ক্ষেত্রে যদি মুকুদ্দমার প্রকৃতি বা বিষয়বস্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে এরূপ সংশোধন করা যাবে না অর্থাৎ দেওয়ানি কার্যবিধির ছয় আদেশের বিধিতে প্লিডিং সংশোধন সম্পর্কিত বিধান করা হয়েছে প্রিডিং সংশোধন অর্থ হল বাদী কর্তৃক তার আর্জি সংশোধন এবং বিবাদী কর্তৃক তার লিখিত জবাব সংশোধন অর্থাৎ বাদী তার আর্জি এবং বিবাদী তার লিখিত জবাব সংশোধনের আবেদন দেওয়ানি কার্যবিধি ছয় আদেশের সত্রবিধির অধীন দায়ের করতে পারে মনে রাখতে হবে ছয় আদেশের সত্রবিধিটি আর্জিও লিখিত জবাব উভয়ই সংশোধন করার জন্য প্রযোজ্য হয়ে থাকে যে সকল কারণে আদালত প্লিডিংস মঞ্জুর করতে পারেন অর্থাৎ আদালত মোকদ্দমার যে কোনো পর্যায়েই প্লিডিংস বা আর্জি বা লিখিত জবাব সংশোধনের অনুমতি দিতে পারেন তবে মনে রাখতে হবে যদি সংশোধনটি পক্ষগণের মধ্যে বিরোধের প্রকৃত প্রশ্ন নির্ধারণ করার জন্য প্রয়োজনীয় হয় যদি সংশোধনটি অপরপক্ষের জন্য অবিচার না হয় তাহলে আদালত সে আবেদন মঞ্জুর করতে পারেন প্রিলিংস সংশোধনের আবেদন করা হয় বিচারিক আদালতে যেমন যদি মোকদ্দমাটি যুগ্ম জেলা জজ আদালতে বিচারাধীন থাকলে আর্জি বা লিখিত জবাবটি সংশোধনের আবেদন যুগ্ম জেলা জজ আদালতেই করতে হবে এখন আসি যে প্রিডিং সংশোধনের সময় প্লিডিং সংশোধনের সময় বর্ণনা করা হয়েছে দনী কার্যবিধির ছয় আদেশের আঠারো বিধিতে অর্থাৎ এখানে বলা হয়েছে যে অত্রবিধি মতে আদালত কর্তৃক আরজি সংশোধনের আদেশ হওয়ার পর নির্ধারিত সময়ে বা অনুধিক চোদ্দ দিনের মধ্যে আর্জি সংশোধনে ব্যর্থ হলে আদালত সময় বৃদ্ধি না করলে সেক্ষেত্রে পরবর্তীতে আর আর্জি সংশোধন করা যাবে না অর্থাৎ যে ক্ষেত্রে প্লিডিং সংশোধনের অনুমতি দেওয়া হয়েছে সেক্ষেত্রে প্লিডিং সংশোধন করবে এক নম্বর হবে আদালত কর্তৃক নির্ধারিত যে সময়টা বাধিত করে দিবেন সেই নির্ধারিত সময়ের মধ্যে এবং যদি আদালত সময় নির্ধারণ না করে দেন তাহলে সর্বোচ্চ চোদ্দ দিনের মধ্যে সংশোধন করতে হবে এই ক্ষেত্রে সংশোধনের সময় বাড়ানো আদালতের বিবেচনামূলক ক্ষমতা প্রিয় ভিওয়ার্স এখন আমরা দেখব যে কোন কোন ক্ষেত্রে প্রিডিং সংশোধন করা যায় না এক নম্বর হলো যে ক্ষেত্রে অত্যধিক বিলম্বে সংশোধনের আবেদন করেছে দুই নম্বর হলো যে ক্ষেত্রে অসৎ উদ্দেশ্যে সংশোধনের আবেদনটি করা হয়েছে তিন নম্বর হল যে ক্ষেত্রে মামলার প্রকৃত কারণ বা বিষয়বস্তু পরিবর্তন হয়ে যেতে পারে চার নম্বর হলো যে ক্ষেত্রে মামলার ন্যায় বিচার বিঘ্নিত হতে পারে পাঁচ নম্বর হলো যে ক্ষেত্রে সংশোধন গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় না এই পাঁচ প্রকার কারণ থাকলে ট্রেডিং সংশোধন করা যায় না বা আদালত সংশোধনের আদেশ দিবেন না তো প্রিয় ভিউয়ার্স আরেকটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে যে ন্যায় বিচারের স্বার্থে আদালত এক পক্ষের ক্ষতি করে ক্ষতি করে হলেও ট্রিডিং সংশোধনের আদেশ কিন্তু দিতে পারেন তো প্রিয় ভিউয়ার্স প্রিয় ভিউয়ার্স যারা এখনও ল স্টাডি টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন খুদা হাফেজ